राजधानी जामालपुर टुईन टाওয়ারের मालिक एवं स्वघोषित बंगलीग सभापति শওকত হাসান মিয়ার प्रतारणा गड़िएছে आदालत पर्यन्त। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটে জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে। বেসরকারি বিশ্ববিদ্যালয় यूआईटीएस এর আইনजीवी জানান শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। विभिन्न समय प्रतारणार आश्रय निয়েছেন राजधानीर बाड़ीधारार জামালপুর টুইন টাওয়ারের मालिक শওকত হাসান মিয়া। राजनैतिक फायदा लुटते निजेके परिचय देन बंगलीग सभापति हिसेबे। पीएसपी फैमिलिर चेयरमैन सूफी मोहम्मद मिजानुर रहमानेर स्वाक्षर जाल करे ৫৭ কোটি टाका चाँदा दाबिर मामलार सत्यता पावाय पीबीआई एर मध्ये শওকত হাসান মিয়ার বিরুদ্ধে चार्जशीट दाखिल करेছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় यूआईटीएस এর উপাচার্যের গাড়ি থামিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় ২৭ জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু ১৬ দিনের মাথায় ১২ আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুত জমান আনসারের আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এই মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে সেটাও একদিন ধরা পড়ছে, পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরা ডেল্টা স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত এই ১ মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি এই হাসপাতালে। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি এগুলো চেক করে দেখে ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। यूआईटीएस বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্যে আমার ভিকটিম यूआईटीएस কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ সিএমএম আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী এটিএন বাংলাকে জানিয়েছেন তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না তিনি। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন তারা তখন নথির মধ্যে মেডিকেলের কাগজগুলো দিয়েছিল, হয়তোবা আমি দেখিনি, কিন্তু আমি এইসব কিছু বুঝিনি। আমার সব বিষয়ের মধ্যে এটা ছিল না, আমরা ৩ জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়া নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।